সরকারি কলেজে পড়াশোনার খরচ বেসরকারি কলেজের তুলনায় অনেক কম হয়ে থাকে, সুযোগ সুবিধাও অনেক বেশি পাওয়া যায়, আর এজন্যই অনেকে ভর্তির ক্ষেত্রে সরকারি কলেজ খুঁজে থাকেন। এই ভিডিওটিতে তুলে ধরা হয়েছে ঢাকার 10টি সরকারি কলেজের তালিকা। এই ভিডিওতে আপনি জানতে পারবেন এই কলেজগুলোর বিগত 2019 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষার ফলাফল এবং কলেজগুলোতে ভর্তি হতে ন্যূনতম কত পয়েন্ট থাকতে হবে। বাংলাদেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানার জন্য অথবা ভর্তি সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধামরাই সরকারি কলেজ ঢাকা জেলার ধামরাই উপজেলায় অবস্থিত একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। 1972 সালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জামাল উদ্দিনের নেতৃত্বে প্রতিষ্ঠা হয় ধামরাই ডিগ্রি কলেজ। 1985 সালে এই কলেজটি সরকারিকরণ করা হয়। 2019 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই কলেজ থেকে 1521 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, এর মধ্যে পাশ করেছে 716 জন। পাশের হার 47.07%, জিপিএ 5 পেয়েছে 3 জন, এর মধ্যে ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ 5 পেয়েছে 1 জন, মানবিক থেকে 1 জন এবং বিজ্ঞান থেকে জিপিএ 5 পেয়েছে 1 জন। সাভার সরকারি কলেজ ঢাকা জেলার সাভার পৌরসভায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। 1967 সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সাভার উপজেলার শিক্ষানুরাগী ও সমাজসেবক রাখাল চন্দ্র সাহার স্ত্রী প্রিয়বালা সাহা দানকৃত জমির উপর এই কলেজটি অবস্থিত। 2017 সালে সাভার কলেজকে সরকারিকরণ করা হয়। 2019 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই কলেজ থেকে 1251 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, এর মধ্যে পাশ করেছে 983 জন। পাশের হার 78.58%, জিপিএ 5 পেয়েছে 10 জন। সরকারি বঙ্গবন্ধু কলেজ ঢাকার মিরপুরে অবস্থিত। এই কলেজটি 1994 সালে প্রতিষ্ঠিত হয়। 2019 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই কলেজ থেকে 978 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, এর মধ্যে পাশ করেছে 807 জন। পাশের হার 82.52%। মোহাম্মদপুর সরকারি কলেজ, যার পূর্ব নাম সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউট, এটি একটি উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান যেটি মোহাম্মদপুরে অবস্থিত। প্রতিষ্ঠানটি 1966 সালে প্রতিষ্ঠিত হয়। 2016 সালে এই প্রতিষ্ঠানটিকে মোহাম্মদপুর সরকারি কলেজ নামে রূপান্তর করা হয়। 2019 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই কলেজ থেকে 1060 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, এর মধ্যে পাশ করেছে 859 জন। পাশের হার 81.04%, জিপিএ 5 পেয়েছে 9 জন। জিপিএ 5 পাওয়া সকলেই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এই কলেজে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে 4.50, ব্যবসায় শিক্ষা থেকে 3.75 এবং মানবিক থেকে জিপিএ 3.50। ব্রিটিশ শাসনের শেষের দিকে তৎকালীন ইডেন ভবনে 1940 সালে এই কলেজটি ইডেন স্কুল ও কলেজ নামে স্থাপিত হয়েছিল। 1964 সাল পর্যন্ত এই কলেজটি ইডেন কলেজ নামে পরিচিতি পায়। 1974 সালে বাংলাদেশের প্রথম শিক্ষা প্রতিমন্ত্রী বেগম বদরুন্নেসা আহমেদের মৃত্যুর পর তার নাম অনুসারে এই কলেজটির নামকরণ করা হয় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। 2019 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই কলেজ থেকে 2361 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, এর মধ্যে পাশ করেছে 2014 জন। পাশের হার 85.30%, জিপিএ 5 পেয়েছে 47 জন, এর মধ্যে ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ 5 পেয়েছে 20 জন, মানবিক থেকে 3 জন এবং বিজ্ঞান থেকে জিপিএ 5 পেয়েছে 24 জন। এই কলেজে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে বিজ্ঞান থেকে জিপিএ 4 পয়েন্ট, ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ 3.50।
এবং মানবিক থেকে জিপিএ 3 পয়েন্ট। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বা ব্যবসায় শিক্ষা বিভাগে যেতে হলে ন্যূনতম জিপিএ 3.50 থাকতে হবে। ব্যবসা শিক্ষা থেকে মানবিকে যেতে চাইলে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে এবং মানবিক থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে যেতে চাইলে ন্যূনতম জিপিএ 3.50 থাকতে হবে। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ পুরান ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত। এই কলেজটিতে বর্তমানে উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। এই কলেজটি 1949 সালে প্রতিষ্ঠিত হয়। 2019 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই কলেজ থেকে 2475 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে পাশ করেছে 1715 জন। পাশের হার 69.29%। জিপিএ 5 পেয়েছে 2 জন। এই কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 3.50, ব্যবসা শিক্ষা থেকে জিপিএ 3.50 এবং মানবিক থেকে জিপিএ 3 পয়েন্ট। সরকারি বাংলা কলেজ ঢাকার মিরপুরে অবস্থিত। এই কলেজটি 1962 সালের 1ই অক্টোবর প্রতিষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলা ভাষাকে পড়াশোনার মাধ্যম হিসেবে চালু করার লক্ষ্যে এই কলেজটি প্রতিষ্ঠা করা হয়। এই কলেজটি 25 একর জায়গার উপর অবস্থিত। 2019 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই কলেজ থেকে 2644 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে পাশ করেছে 1906 জন। পাশের হার 72.09%। জিপিএ 5 পেয়েছে 16 জন। এর মধ্যে ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ 5 পেয়েছে 7 জন, মানবিক থেকে 3 জন এবং বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 পেয়েছে 6 জন। এই কলেজে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 4 পয়েন্ট, ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ 3.50 এবং মানবিক থেকে 3 পয়েন্ট। কবি নজরুল সরকারি কলেজ বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। পুরান ঢাকা লক্ষ্মীবাজারে অবস্থিত এই কলেজটি 1874 সালে প্রতিষ্ঠিত হয়। 2019 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই কলেজ থেকে 2175 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে পাশ করেছে 1862 জন। পাশের হার 85.61%। জিপিএ 5 পেয়েছে 18 জন। এর মধ্যে ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ 5 পেয়েছে 10 জন, মানবিক থেকে 3 জন এবং বিজ্ঞান থেকে জিপিএ 5 পেয়েছে 5 জন শিক্ষার্থী। এই কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 4 পয়েন্ট, ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ 3.50 এবং মানবিক থেকে জিপিএ 3 পয়েন্ট। সরকারি বিজ্ঞান কলেজ ঢাকার ফার্মগেট এলাকায় অবস্থিত। এই কলেজটি 1974 সালে টেকনিক্যাল হাই স্কুল নামে যাত্রা শুরু করে 1962 সালে ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ হিসেবে পুনরায় নামকরণ করা হয়। 1985 সালে সরকারি বিজ্ঞান কলেজ হিসেবে এই কলেজটি কার্যক্রম শুরু করে। 2019 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই কলেজ থেকে 1556 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে পাশ করেছে 1542 জন। পাশের হার 99.10%। জিপিএ 5 পেয়েছে 444 জন। এই কলেজে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 পয়েন্ট।
ঢাকা কলেজ বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। 1841 সালে 20 নভেম্বর উপমহাদেশের প্রথম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রায় 18 একর আয়তনের এই কলেজটি ঢাকা শহরের নিউ মার্কেট এলাকায় অবস্থিত। 2019 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই কলেজ থেকে 1282 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে পাশ করেছে 1276 জন, পাশের হার 99.53%, জিপিএ 5 পেয়েছে 694 জন, এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 পেয়েছে 641 জন, ব্যবসায় শিক্ষা থেকে 34 জন এবং মানবিক থেকে 19 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। ঢাকা কলেজে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে বিজ্ঞান থেকে জিপিএ 5, ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ 4.75 এবং মানবিক থেকে 4 পয়েন্ট। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বা ব্যবসায় শিক্ষা গ্রুপে আসতে চাইলে জিপিএ 5 থাকতে হবে, ব্যবসায় শিক্ষা থেকে মানবিকে যাওয়ার জন্য জিপিএ 4.50 থাকতে হবে এবং মানবিক থেকে ব্যবসায় শিক্ষা গ্রুপে যেতে চাইলে জিপিএ 4.50 থাকতে হবে।